আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ মানে আনন্দ উল্লাস ভাগাভাগি করে নেয়া আর মজাদার সব খাবারের আয়োজন করে প্রিয়জনদের সাথে উপভোগ করা। ঈদের এই খাবারের তালিকায় প্রথমেই রয়েছে সেমাই, তাই সেমাই হওয়া চাই একদম স্বাদের সেরা। নতুন রাঁধুনিদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে চিনি এবং দুধের পরিমাণ ঠিক রেখে সব ধরনের টিপস এবং সংরক্ষণ পদ্ধতি সহ পারফেক্ট দুধ সেমাই রেসিপি। আর এভাবে সেমাই রান্না করলে একদম ক্ষীরের মতো স্বাদ হয়, সেটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি 200 গ্রাম লম্বা সেমাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। এখন আমি সেমাইগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, এতে করে সেমাইগুলো সার্ভ করতেও সুবিধা হয়, আবার খেতেও সুবিধা হয়। সবগুলো সেমাই ভেঙে নেওয়া হয়ে গেলে সেমাইগুলো এক পাশে রেখে এখন আমরা সেমাইয়ের জন্য দুধটা প্রিপেয়ার করব। এবার সেমাই রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 2 লিটার হোল মিল্ক। আপনারা চাইলে ফ্রেশ দুধ দিয়েও তৈরি করতে পারবেন, অথবা গুঁড়া দুধ পর্যাপ্ত পরিমাণে পানির সাথে মিশিয়ে লিকুইড বানিয়ে সেম প্রসেসে সেমাইটা রান্না করতে পারবেন। এখন দারুচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, একটি তেজপাতা হাফ করে কেটে দিয়ে দিচ্ছে, ছোট এলাচ দিয়ে দিচ্ছে 4টি, চুলার আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসছি দুধে বালক আসার পর। দুধে বলক চলে আসার পর চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। আমি আজকে যতটুকু পরিমাণে সেমাই রান্না করছি এর জন্য 1.25 কাপ চিনি একদম ঠিক থাকবে, যদি আপনারা মিডিয়াম মিষ্টি খেতে পছন্দ করেন। আর যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে 1.5 কাপ পর্যন্ত চিনি দিয়ে দিতে পারবেন। এর থেকে বেশি চিনি দিয়ে দিলে কিন্তু সেমাইটা বেশি মিষ্টি হয়ে যাবে আর তখন সেমাইটা খেতে ভালো লাগবে না। দুধ জাল করতে করতে প্যানে লেগে থাকা সরটুকু তুলে নিয়ে আবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছে, এতে করে সেমাইটা খেতে অসাধারণ লাগবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে চিনি গলে যাওয়া পর্যন্ত দুধটা জাল করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করেছি, তাহলে সেমাইটা খেতে একদম ক্ষীরের মতো মজাদার হয়। এবার একটি হ্যান্ডওয়েজ দিয়ে ভালোভাবে নেড়ে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি, তাহলে গুঁড়া দুধটা লাম্পস হয়ে থাকবে না এবং লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিতে পারেন, কিন্তু এই সেমাইটা লবণ ছাড়া রান্না করলেও স্বাদ ঠিক থাকে, তাই আমি এখানে লবণ দিচ্ছি না। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে দুধটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত 2 লিটার দুধ ঘন হয়ে আনুমানিক 1.5 লিটার পর্যন্ত হয়ে যায়। আর এভাবে করে দুধ ঘন করে সেমাই রান্না করলে সেমাইটা এত বেশি মজাদার হয় যে খাওয়ার পরেও সেমাইয়ের স্বাদ মুখে লেগে থাকবে। দুধটা ঘন হতে হতে এদিকে সেমাইগুলো ভাজার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও সেমাইগুলো ভেজে নিতে পারবেন, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে সেমাইটা খেতে বেশি মজাদার হয়, কারণ ঘি দিয়ে তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কাঠবাদাম 3 টেবিল চামচ, গোল্ডেন কিশমিশ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো বাদাম এখানে দিয়ে দিতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে বাদাম এবং কিশমিশগুলো 2 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে সেমাইগুলোও 2-3 মিনিট ভেজে নিব, তাহলে সেমাইয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে সেমাইয়ের কালারটাও খুব সুন্দর আসবে। সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায়, তাই খুব সাবধানে সেমাইগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ সেমাইগুলো ভাজার সময় যদি পড়ে যায় তখন সেমাইগুলো খেতে তিতা লাগবে আর সেমাইয়ের কালারটাও তখন কালচে হয়ে যাবে। সেমাইগুলো 2-3 মিনিট সময় ধরে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর সেমাইগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সেমাইগুলো এখান থেকে তুলে নিয়ে সাথে সাথে ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গরম প্যানে রেখে দিলে কিন্তু সেমাইগুলো পড়ে যেতে পারে। এবার ভালোভাবে নেড়ে সেমাইগুলো মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সেমাইগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিব। যেহেতু আমরা দুধটা আগে থেকে ঘন করে নিয়েছি, তাই এ পর্যায়ে বেশি সময় ধরে জাল করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি সময় ধরে জাল করলে সেমাইটা অতিরিক্ত ঘন হয়ে যেতে পারে।
সেমাইটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আর এমনিতেও সেমাইটা আমরা একটু ঘন খেতেই পছন্দ করি, তাই একটু ঘন করেই রান্না করেছি। কারণ ঘন হলে সেমাইটা খেতে একদম ক্ষীরের মতো হয়, যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। সেটা আপনারা একবার এই রেসিপিতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তবে আপনারা যদি আরও পাতলা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা আরও কম জাল দিলেও হবে। উপরে কিছু খোসা ছাড়ানো পেস্তা বাদাম দিয়ে সেমাইগুলো সার্ভ করেছি। আপনারা চাইলে কিশমিশ এবং আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো বাদাম দিয়েও সার্ভ করতে পারেন। এই সেমাইটা আপনারা ঈদের আগের দিন তৈরি করে রুম টেম্পারেচারে এনে এরপর একটি এয়ারটাইট বক্সে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সংরক্ষণ করতে পারবেন। তারপর ঈদের দিন আপনারা এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। এই সেমাইটা আপনারা অবশ্যই তৈরি করবেন। আর খেতে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।